স্পেনের বার্সেলোনা প্যাভিলিয়ন। আর্কিটেক্ট মিস ভ্যান্ডার রোকে 1929 সালে জার্মানিকে উপস্থাপন করার জন্য সিলেক্ট করা হয় এই শহরে। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি তখন ধীরে ধীরে অর্থনীতিতে স্বাবলম্বী হয়ে ওঠার চেষ্টা করছে। আর্কিটেক্ট মিস এই আর্কিটেকচারের মাধ্যমে জার্মানিকে আরও উদার ও প্রগতিশীল হিসেবে উপস্থাপন করতে চেয়েছে। এক্সিবিশনের এক বছর পর এই বিল্ডিংকে ভেঙে ফেলা হয়, কিন্তু বিল্ডিংটি এতটাই পপুলার হয় যে 50 বছর পর এই বিল্ডিংকে আবার পুনর্নির্মাণ করা হয়। এই প্যাভিলিয়নের কনসেপ্ট খুব সিম্পল, সোজা ওয়াল দিয়ে এখানে ভেতরে ও বাইরের স্পেস ডিজাইন করা হয়েছে। 8টি মেটাল পিলার দিয়ে ছাদকে ধরে রাখা হয়েছে। অনিক্স, সবুজ মার্বেল, সবুজ টিনোস এবং ট্র্যাভার্টাইন পাথরের ওয়াল দিয়ে ভেতরে স্পেস ডিজাইন করা হয়েছে। আজ থেকে প্রায় 100 বছর আগে এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়াল দিয়ে বিল্ডিং তৈরি করা একটা নতুন বিষয় ছিল। আর্কিটেক্ট মিস ভ্যান ডার রো শুধু বিল্ডিংই ডিজাইন করেননি, তিনি ফার্নিচারও ডিজাইন করেছেন। একটি বার্সেলোনা চেয়ারের মূল্য এখন প্রায় 6000 ইউরো। এই প্যাভিলিয়নে মর্নিং নামে একটি ভাস্কর্য আছে, যেখানে একটি মেয়ে সূর্যের আলো থেকে বাঁচার চেষ্টা করছে। 100 বছরের পুরনো বিল্ডিং হলেও বিল্ডিংটি মডার্ন ডিজাইনের আদলে তৈরি করা, যা আমাদের বিস্মিত করে তোলে। আজ এই পর্যন্তই, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Thank you.